এই নিয়ে আরো জানাতে পটুয়াখালী ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী এম কে রানা। রানা, দানার প্রভাব কতটা দেখছেন, প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনাকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় দানার প্রভাবে কিন্তু পটুয়াখালীর জেলায় কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এর বাইরে কিন্তু মাঝে দুপুর নাগাদ কিন্তু আসলে ঝড়ো হাওয়া বইতেও দেখা গেছে, কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু বিকেল পড়ার সাথে সাথে কিন্তু বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে বর্তমানে, এবং সাধারণ মানুষের মনে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে যে সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পরবর্তী সময়ে যদি এই ধরনের ঝড়ো হাওয়া বয়ে যায় তাহলে কিন্তু কৃষিতে ব্যাপক কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন পটুয়াখালী জেলার যে কৃষকরা রয়েছেন। এর বাইরে কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু 10 কিলোমিটার যে বেড়িবাঁধ, অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে, সেটি নিয়েও কিন্তু শঙ্কায় রয়েছেন কিন্তু সাধারণ মানুষ। কারণ উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন সময় ঝড় জলোচ্ছ্বাসে কিন্তু ব্যাপক কৃষিতে বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। এই ক্ষতি কতটা কাটিয়ে উঠতে পারবে সেটাই এখন দেখার বিষয়। এর বাইরে গতকালকে যে জেলা প্রশাসনের তরফ থেকে যে দুর্যোগ মোকাবেলায় যে প্রস্তুতি সভা নেই সভা হয়েছে সেটিতে কিন্তু দুর্যোগ মোকাবেলায় কিন্তু ত্রাণ ও পুনর্বাসন যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু 5 লক্ষ টাকার শিশু খাদ্য, 5 লক্ষ টাকার গোখাদ্য, বাইরেও কিন্তু 835টি সাইক্লোন শেল্টার ছাড়াও বেশ কয়েকটি যে আসলে সাইক্লোন শেল্টারের যে আসলে যে বিষয়টি রয়েছে, যে স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলেও কিন্তু সকাল থেকে কোনো ধরনের স্বেচ্ছাসেবকের যে দেখা সেটা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পাওয়া যায়নি। মিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার একদম শেষ সীমানা, যেটা শরণখোলা। আমার বাম পাশে রয়েছে সুন্দরবন এবং তার পাশে একটা ভারানি খাল, আর ডান পাশে কিছু রয়েছে টেকসই বেড়িবা। আর আমার পিছনে দেখা যাচ্ছে স্কুল রয়েছে এবং কিছু বসতি রয়েছে। শরণখোলার বেড়িবাঁধের বাইরে হাজার হাজার এখানে বসতি রয়েছে এবং যারা সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনি জানেন সিডারের কথা, সিডারের পর থেকে যে কয়টি ঘূর্ণিঝড় হয়েছে এই অঞ্চলের মানুষই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ বেড়িবাঁধের বাইরে যারা রয়েছে প্রশাসন তাদের ব্যাপারে কিন্তু এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিভিন্ন সময় দর্শকদের জানিয়েছি, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছে আমরা দেখব, কিন্তু এখানে এলাকাবাসীর ক্ষোভ যে আসলে শুধু আশ্বাসই রয়ে গেল কিন্তু আমাদের নিরাপত্তার জন্য কেউ এগিয়ে এলো না। আর আমার পাশে যে সুন্দরবন সংলগ্ন যে খালটি রয়েছে, বেশ বড় খাল এটি, কিছু আগে ভাটা শুরু হয়েছে যখন জোয়ার ছিল, 3 থেকে 3.5 ফিট পানি কিন্তু পানি উচ্চতা বেড়ে গিয়েছিল। আর এখন যেহেতু ভাটি হয়েছে, রাতে একটি জোয়ার রয়েছে মধ্যরাতে, সেই সময় সেই জোয়ারে যদি এই ধরনের প্রভাব পড়ে ঘূর্ণিঝড় দানার তাহলে কিন্তু পানি বেড়ে যেতে পারে। আর পানি বাড়লে কিন্তু এমন হতে পারে এখানে যে রিং বেড়িবাঁধ রয়েছে এটি ভেঙে এখানে যে ধান ক্ষেত রয়েছে, আমার ডান পাশে ধান ক্ষেত রয়েছে, কেবল ধান আসা শুরু করেছে আর মাছের ঘের রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এনে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, সেখানকার আবহাওয়ার খবরাখবর জানাবেন আমাদের। মিলা, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ পশ্চিম উপকূলীয় ইউনিয়ন দ্বীপ ইউনিয়ন গাবুরা। আমার পিছনে, আমার বাম পাশে অবস্থিত সুন্দরবন। আমি মালঞ্চ নদীর তীরে দাঁড়িয়ে আছি। আসলে দানার প্রভাবে গতকাল থেকে যে টানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে নদীর পানি কিন্তু, আমি একটু দেখাতে চাই যে নদীর পানি কিন্তু স্বাভাবিকের তুলনায় বেড়ে আছে। এখন যদিও ভাটা, তারপরও কিন্তু পানি বেড়ে আছে। এখন যদিও বৃষ্টি হচ্ছে না, তারপরও আকাশ মেঘাচ্ছন্ন এবং গুমোট একটা ভাব বিরাজ করছে। আসলে ঝড়ের আগে যে গুমোট ভাবটা বিরাজ করে সেই রকমই অবস্থা। কিন্তু এই অঞ্চলের মানুষ
যারা কিনা আঞ্চলিকভাবে বলে যে দক্ষিণ এই পূবের বাতাস যদি বয় তাহলে বিপদ সামনে আসে। তো এখানে কিন্তু পূবের হাওয়া বইছে এবং মানুষ কিন্তু এই উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু আতঙ্কিত। তারা বলছে যে রাতের জোয়ারে কি অবস্থা হবে সেটি এখন দেখার বিষয়, কিন্তু জেলা প্রশাসন এই উপকূলবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেছেন। আমি একটু আরও একটু দেখাতে চাই যে এখানে উদ্ধার কাজের জন্য এখানে নৌযানগুলো প্রস্তুত আছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এই নৌযানগুলো কিন্তু কাজে লাগবে এবং সেই জন্য কিন্তু এখানে রয়েছে। আর নৌকা ট্রলার সবগুলো কিন্তু এই তীরে তাদেরকে আসতে বলা হয়েছে, তারা উপরে অবস্থান করছে। এখন রাতে যে জোয়ারটি আসবে সেই জোয়ারে আসলে কতদূর যে কি হবে সেটি কিন্তু দেখার বিষয় এবং মানুষ সেই সময়ের জন্য অপেক্ষা করছে। এই ছিল সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের সর্বশেষ অবস্থা। ময়না, ধন্যবাদ আপনাকে। অশোক, ঘূর্ণিঝড় দানার প্রভাব কতটা পড়ছে তা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।